পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনাবৃষ্টির কারণে পরিস্থিতি অন্তত উদ্বেগজনক। বৃষ্টির অভাবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে চাষবাস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, খরিফ মরশুমে যেখানে প্রায় 42 লক্ষ হেক্টর জমি চাষ হওয়ার কথা, সেখানে অনাবৃষ্টিতে মাত্র 4,78,000 হেক্টর জমিতে চাষ হয়েছে। ভালো বৃষ্টি না হলে ধান রোয়ার কাজ হয় না। বীজতলা তৈরি রাখার সত্ত্বেও প্রচুর সংখ্যক মানুষ বেকার হয়ে দিন কাটাচ্ছেন। পূর্ব বর্ধমানে স্বাভাবিকের চেয়ে 54%, মুর্শিদাবাদে 69%, বীরভূমে 61% কম বৃষ্টিপাত হয়েছে। নদিয়া ও হুগলিতেও যথাক্রমে 58% ও 28% কম বৃষ্টি হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রেস বিবৃতির মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি জানান যে অবিলম্বে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই সমস্ত জেলাকে অবিলম্বে খরা অধ্যুষিত এলাকা বলে ঘোষণা করা হোক ও চাষিদের ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করা হোক।